অফিশিয়াল সিক্রেটস আইনে করা মামলায় গত 18ই মে সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠান আদালত। বৃহস্পতিবার দুপুরে মুখ্য মহানগর হাকিম বাকি বিল্লার ভার্চুয়াল আদালতে রোজিনার জামিন আবেদনের শুনানি হয়। আদালত নথি পর্যালোচনার জন্য সময় নিয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করে। এদিকে রোজিনা ইসলামের মুক্তি মামলা প্রত্যাহার এবং তাকে হেনস্থাকারীদের শাস্তির দাবিতে সোচ্চার সারা দেশের সাংবাদিকরা। বৃহস্পতিবার দিনভর রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে সাংবাদিকরা। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মানববন্ধন হয়েছে। খুলনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় তাকে হয়রানি করা হয়েছে। বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেছে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি। এ সময় বক্তারা রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানান। বৈশাখী সংবাদ।